হাই বন্ধুরা আমি কেকা আর কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভাজা পিঠে সুজি আর চালের ভাজা পিঠে তো আপনারা খেয়েছেন আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তাই চিঁড়ের পিঠে যখনই পিঠে খেতে মন চাইবে কিন্তু হাতে সময় কম খুব অল্প সময়ে অল্প উপকরণে আপনারা এই চিঁড়ের পিঠে বানিয়ে নিতে পারেন দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও তেমন সুস্বাদু বন্ধুরা এরকম ভাজাপিঠে যদি থাকে সন্ধ্যে স্ন্যাক্স হোক বা বৃষ্টির দিনে সন্ধ্যেটা পুরো জমে যাবে তো আর দেরি না করে রেসিপিতে চলে যায় ভাজা পিঠে বানাবার জন্য একটা পাত্রে একশো গ্রাম চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চিঁড়েতে খুব পরিমাপে নোংরা থাকে জল পাল্টে পাল্টে চিঁড়েকে ধুয়ে নিচ্ছি চিঁড়েটা ধোয়ার পর সমস্ত জলটা ঝরিয়ে নিয়েছি এখন চিঁড়েটাকে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব যাতে চিঁড়ে ভালোভাবে ভিজে যায় চিঁড়ে ভেজার জন্য কোনো এক্সট্রা জলের দরকার নেই দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চিঁড়েটা খুব সুন্দর ভিজে গিয়েছে খুব ভালোভাবে চিঁড়েটাকে মেখে নিচ্ছি যাতে চিঁড়েতে কোনো রকম ডালার মতো না থাকে হাফ টেবিল স্পুন লবণ অ্যাড করলাম এখানে আমি পাঁচ টেবিল স্পুন ময়দা নিয়েছি প্রথমে তিন টেবিল স্পুনের মতো ময়দা দিলাম যদি পরের লাগে অবশ্যই ময়দাটা দেব কুচিয়ে রাখা নারকেল দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন দিলে অবশ্যই ফ্লেভারটা ভালো আসবে হাফ টেবিল স্পুন মৌরি এক পাঁচ টেবিল স্পুন চিনি চিনি পরিমাপটা কম দিলাম কারণ আমি এখানে গুড় দেব। আপনারা চাইলে শুধু গুড় বা চিনিতেও করতে পারেন গুড়টা আমি গেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি চিনি আর গুড়ের পরিমাপ আমি সমান রেখেছি গুড় দিলে যেমন স্বাদটাও ভালো আসে তার সাথে কালারটাও খুব সুন্দর আসে সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি পাঁচ টেবিল স্পুন ময়দা পুরোটাই আমি দিয়ে দিলাম বন্ধুরা মাখানোর সময় কোনো রকম জল দেবেন না কারণ চিনি আছে কিছুক্ষণ চিনিটা মেল্ট হয়ে যাবে একটা ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি চিনিটা সুন্দর মেল্ট হয়ে গিয়েছে ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে হাতের তালুতে রেখে একটা শেপ দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো পিঠের শেপ যে কোনো দিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই আমি এখানে হাতের তালুতে রেখে চ্যাপটা একটা শেপ দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা তবে হ্যাঁ পিঠেটা খুব বেশি মোটা রাখছি না হাফ ইঞ্চির মতো মোটা রাখছি একটা নাইফের সাহায্যে একটা ডিজাইন করে দিচ্ছি যাতে ভাজার জিনিসটা দেখতে সুন্দর লাগে এটাও অপশনাল আপনারা চাইলে করতে পারেন আর নাও করতে পারেন এভাবেই একে একে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি তবে প্রত্যেকবারই হাতে অল্প করে তেল লাগিয়ে নেবেন তাহলে ডোটা আর হাতে লেগে যাবে না আর পিঠেটাও খুব সহজেই তৈরি হয়ে যাবে এভাবেই ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে সমস্ত পিঠে আমি তৈরি করে নিয়েছি সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গিয়েছে তৈরি করে রাখা চিড়ের পিঠেগুলো কড়াইতে দিয়ে দিলাম খুব বেশি পিঠে কিন্তু একেবারে দেব না ছ থেকে সাতটা পিঠে কড়াইতে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে হাই ফ্লেম বা লো ফ্লেমে ভাজা যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি দেওয়ার সাথে সাথে এগুলোকে নাড়তে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে দু তিন মিনিট পর যখন অন্য সাইডে হালকা লালচে কালার এসে যাবে তখনই এগুলোকে সাবধানে উল্টে দেবেন যদি আপনারা হাই ফ্লেমে ভাজতে যান বন্ধুরা তাহলে ওপরে গোল্ডেন ব্রাউন কালার এসে যাবে ভেতরটা ভাজা হবে না তাই মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখেই এগুলোকে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসে গিয়েছে এগুলো এখন একদম রেডি একটা স্টেনারের সাহায্যে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা দেখতে লোভনীয় হয়েছে সেকেন্ড ব্যাচটাও ঠিক একই প্রসেসে ভেজে নিচ্ছি বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও শেয়ার করলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান পিঠে বাইকটা যেমনি কিপসি হবে ভেতরটা তেমনি সফট হবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন